আমাদের এলাকায় যে তরুণরা অনেক সাহস দেখে যে রাত্রিবেলা অনেক পাহারা দিচ্ছে অনেকগুলাই, আমাদের এলাকার ছেলেগুলো অনেক ভালো কাজ করতেছে, আমরা অনেক সন্তুষ্ট, শান্তিতে ঘুমাতে পারতেছি এবং নিরাপদে থাকতে পারতেছি। এরকম সব প্রতিটা এলাকা এলাকা থাকাটাই ভালো। দেশে অনেক আতঙ্ক চলতেছে কিন্তু আমাদের এই উকিলপাড়ার মধ্যে তেমন কোনো আতঙ্ক নাই। এই যে আমাদের ক্লাব, এলাকা ভিত্তিক ক্লাব উকিলপাড়া স্প্লোরিং ক্লাব, তার তাইকা নিরাপত্তা দিতেছে আমাদের ভাই বাদাররা সকলে মিলে, যার কারণে আমরা তেমন কোনো পরিস্থিতির শিকার হচ্ছি না, নিরাপদে দোকানদারি ব্যবসা চলাফেরা করতে পারতেছি। সারা দেশে বিভিন্ন জায়গায় লুটপাট হচ্ছে, এগুলো দেখে আমাদের খুব খারাপ লাগছে। আমাদের এলাকার উকিলপাড়া স্পোর্টিং ক্লাব এবং সিনিয়ররা আমাদেরকে নির্দেশ দিয়েছে, আমরা যেন এলাকার কোনো মানে কোনো কিছু না হয়, আমরা নিরাপদ রাখতে পারি। এই মর্মে আমরা সবাই এই কাজে নিয়োজিত হয়েছি। ইনশাল্লাহ আমরা যতদিন পারি, যতদিন পর্যন্ত দেশ সুস্থ না হয়, আমরা এই কাজে নিয়োজিত থাকবো ইনশাল্লাহ। আমাদের এলাকার তরুণ প্রজন্মরা রাত্রে 11টা থেকে রাত ভোর পর্যন্ত ওরা আমাদের এলাকার নিরাপত্তা দেওয়ার জন্য ওরা গ্রুপ বেঁধে ওই কাজগুলো করতেছে। আমাদের কাছে, আমরা এলাকার স্থায়ী বাসিন্দা হিসেবে আমরা খুব নিরাপত্তায় আছি, কোনো এলাকায় কোনো সমস্যা হচ্ছে না। এবং আমি আমার এলাকার তরুণ ভাইদেরকে ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর একটি মহতি উদ্যোগ নেওয়ার জন্য। সারা দেশে একটি অস্থিরতা বিরাজ করছে, তারই প্রেক্ষিতে আমরা উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সম্মানিত সভাপতি এবং সাধারণ সম্পাদকের নির্দেশে আমরা উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের সকল কর্মকর্তা এবং সদস্যবৃন্দ, আমরা আমাদের উকিলপাড়া এবং আশেপাশের এলাকায় আমরা একটি টহল টিমের করেছি। সেখানে আমরা রাত্রে 10টা থেকে 12টা, 12টা থেকে রাত্রে 2টা পর্যন্ত, 2টা থেকে 4টা, 4টা থেকে 6টা, এভাবে আমরা 4 শিফটে মানে ডিউটিরত আছি। আমরা এলাকার বিভিন্ন এলাকায় মানে আশেপাশে গলিতে গলিতে আমরা যাচ্ছি, যাতে আমাদের এলাকায় কোনো অস্থিরতা বিরাজ না করে কিংবা কোনো চুরি ডাকাতি যাতে না হয়, কেউ যাতে এমন কোনো সুযোগ না নিতে পারে, সেই জন্য আমরা সোচ্চার আছি। আমরা যতদিন দেশের পরিস্থিতি স্বাভাবিক না হয়, আইন শৃঙ্খলা পরিস্থিতি যতদিন পর্যন্ত ঠিক না হয়, ততদিন পর্যন্ত আমরা এইভাবেই চালিয়ে যাব আমাদের কার্যক্রম। দেশে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতির সামনে রেখে আসলে আমাদের উকিলপাড়া স্পোর্টিং ক্লাবের ব্যবস্থাপনায়, আমরা উকিলপাড়া স্পোর্টিং ক্লাব অতীতে যেরকম এলাকাবাসী কিংবা এলাকার আশপাশে যারা অন্য অন্য এলাকা আছে তাদের সুবিধার্থে আমরা বিভিন্ন পদক্ষেপ সবসময় নিছি। এবারেও আমরা যাতে আমাদের এলাকায় কোনো ধরনের চুরি, রাজানি, লুটপাট যাতে না হয়, আমরা উকিলপাড়া স্পোর্টিং ক্লাব জরুরি মিটিং করে দেশের গুন্ডুগুলের পর থেকে আমরা প্রতিদিন রাত্রেবেলা এলাকা ও আশপাশে এলাকার নিরাপত্তা, আমাদের এলাকার লোকজন এবং ক্লাবের কর্মকর্তা সদস্যরা সকলেই দিচ্ছে। সেই সাথে আবার দিনের বেলা আমাদের ক্লাবের বিভিন্ন কর্মকর্তা ও সদস্যরা ট্রাফিকের কাজে নিয়োজিত আছে। নিশ্চিন্তে ঘুমান, আপনাদের যানমালের নিরাপত্তায় উকিলপাড়া স্পোর্টিং ক্লাব সারা রাত জাগ্রত।